ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 বুটেবল করা যায়। প্রথমে আমরা উইন্ডোজ 10 আইওএসও ফাইল লিখে গুগলে সার্চ করব। এরপর আমাদের প্রথম যে ইয়াটা আসবে সেই ট্যাবটাতে আমরা নিউ ট্যাবে ওপেন করব। এখান থেকে সফটওয়্যার ডাউনলোডে যাব, উইন্ডোজ 10 এ যাব, দেন গুগলের ক্রোমে গিয়ে এখান থেকে আমরা ডেভেলপার অপশন যাব। এখান থেকে আমরা জুম করে বড় করে নিতে পারি এটাকে। এখানে আমরা উইন্ডোজ 10 সিলেক্ট করব। উইন্ডোজ 10 সিলেক্ট করার পরে দেন আমাদের কাছে ভার্সন যাবে, আমরা ইংলিশ ভার্সনটা ডাউনলোড করব। এখানে 64 বিট অথবা 32 বিট আছে, আমাদেরটা 64 বিটের, আমরা 64 বিটের ডাউনলোড করব। ডাউনলোডে মেবি কিছু সময় লাগবে। দেন আমরা এরপর আমরা উইন্ডোজ সেট আপ নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব। ওখানে এটা ওপেন করার পরে আমাদের যে আইওএসও ফাইলটা স্ট্যাক করা আছে সেখান থেকে সেই ফাইলটা এখানে দিয়ে দিব। ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে উইন্ডোজ এর নামটা দিব, উইন্ডোজ 10। ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে সেম নামটা দিব, উইন্ডোজ 10 64 বিট। দেন ওকে দিব। আমাদের এই ফাইলটি আপলোড হতে বেশ কিছুক্ষণ সময় নেবে। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেন ডান লেখা আসবে। এভাবেই আমরা একটা পেন ড্রাইভকে বুটেবল করতে পারি।